আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্লেভার বাংলা। আমি শান্তা আজ আপনাদের জন্য উপস্থাপন করছি ম্যাঙ্গো পুডিংয়ের রেসিপি। কোনো প্রকার জেলোটিন, আগার আগার বা বেকিং ছাড়াই এই ম্যাঙ্গো পুডিংটি তৈরি করা যাবে। খুবই সহজ, ঝটপট ও ঘরে থাকা উপকরণ দিয়েই তৈরি হয়ে যাবে এই মজাদার ম্যাঙ্গো পুডিং রেসিপিটি। আপনাদের কাছে অনুরোধ থাকবে রেসিপিটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও শেয়ার করে রাখবেন। রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন। আপনাদের কমেন্ট আমাকে উৎসাহিত করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। চলুন শুরু করা যাক। একটি বাটিতে 1/4 কাপ কর্নফ্লাওয়ার নিয়ে নিচ্ছি, সাথে 1/4 কাপ দুধ নিয়ে খুব ভালো করে মিলিয়ে নিচ্ছি। এমনভাবে মিলাতে হবে যেন কোনো প্রকার দানা না থেকে যায়। এবার একটি প্যানে 1/2 কাপ ম্যাঙ্গো পাল্প নিয়ে নিচ্ছি। আমি আগেই পাকা আম ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছিলাম। আমি এখনও চুলার তাপ অন করিনি, সব কিছু মিলিয়ে নিয়ে তারপর চুলার তাপ অন করব। আমের সাথে আমি 1/2 কাপ চিনি মিলিয়ে নিচ্ছি। আপনি আপনার পছন্দ মতো চিনি ব্যবহার করতে পারবেন, কম বা বেশি, তবে আমের মিষ্টির উপর চিনির পরিমাণটা কম বেশি হতে পারে। এবার 1 কাপ এবং 1/4 কাপ দুধ মিলিয়ে নিচ্ছি। এখন সব কিছু খুব ভালো করে মিলিয়ে নিয়ে চুলার তাপ জ্বালিয়ে দিচ্ছি, সাথে 1 চিমটি লবণ দিয়ে দিচ্ছি। পুরোটা সময় নেড়েচেড়ে রাখতে হবে, কারণ তলানিতে যেন লেগে না যায়। রান্নার পুরোটা সময় চুলার তাপ মিডিয়াম টু লো হিটে রেখেছি। যখন আমের মধ্যে বয়েল চলে আসবে, তখন আগে থেকে গুলিয়ে রাখা কর্নফ্লাওয়ারটি আবার খুব ভালো করে মিলিয়ে নিয়ে আমের সাথে মিলিয়ে দিচ্ছি। আমের মিশ্রণের সাথে কর্নফ্লাওয়ার মিলিয়ে দেওয়ার সময় সবসময় নাড়াচাড়া করে রাখতে হবে। যখন আমের মিশ্রণটি বয়েল হয়ে যেয়ে ঘন হয়ে আসবে, তখন চুলার তাপ বন্ধ করে দিয়ে 1 টেবিল চামচ লেমন জুস মিলিয়ে দিচ্ছি। তারপর গরম অবস্থাতেই মোল্ডে ঢেলে নিচ্ছি। আমি এখানে সিলিকন মোল্ড ব্যবহার করেছি, আপনারা চাইলে অ্যালুমিনিয়াম বা কাচের যে কোনো মোল্ড ব্যবহার করতে পারবেন। তারপর ক্লিন ফ্লেম দিয়ে ঢেকে ফ্রিজে রেখে দিচ্ছি সারা রাতের জন্য। তবে 2 ঘন্টা রেখে দিলেই মোটামুটি জমে যাবে এই ম্যাঙ্গো পুডিং। এবার আমি ফ্রিজ থেকে বের করে নিয়েছি। দেখুন, পুডিংগুলি মোল্ডে খুব সুন্দর করে জমে গিয়েছে।
এবার আমি ডিমোল্ড করে নেছি, তারপর পছন্দ মতো ডেকোরেশন করে আমি পরিবেশন করব। দেখুন খুব সহজেই জেলাটিন বা আগার আগার ছাড়াই তৈরি হয়ে গেল ম্যাঙ্গো পুডিং। আজকের ভিডিও রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর নোটিফিকেশনের জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন। আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।